নমস্কার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি দেখছেন টেকনিক্যাল এস ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ক্যাপকাট সফটওয়্যারের যে নেটওয়ার্কের যে ইস্যুগুলো আছে যে ইফেক্ট ফিল্টার এগুলো যে ডাউনলোড করার সময় যে নেটওয়ার্কের যে প্রবলেমটি আছে সেটা আপনি কিভাবে ঠিক করবেন তো স্ক্রিন দেখুন এখানে শো করছে এখান থেকে আপনি দেখতে পারেন যে নেটওয়ার্কের যে প্রবলেমটি আছে এটা কিন্তু ফার্স্ট টাইম যখন আপনি ডাউনলোড করবেন এবং যে ইফেক্ট ফিল্টার ট্যাক্স যেগুলো আপনি ডাউনলোড করতে চান তার জন্য দেখুন এখানে শো করছে এখানে দেখুন পুরো নেটওয়ার্কের প্রবলেম আছে এখানে থেকে আপনি ডাউনলোড করার মতন কোনো পরিস্থিতি নেই তো এটা আপনি কিভাবে ঠিক করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন যাই ভিডিওটি শুরু করা যাক ক্যাপকাট সফটওয়্যারটি প্রথমে আপনি ডাউনলোডটি করে নেবেন তো ডাউনলোডটি আপনি কিভাবে করবেন এর জন্য আমি অলরেডি একটি ভিডিও বানি রেখেছি আপনি চাইলে পরে আমার এই ভিডিওটি দেখে নিয়ে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন তো ডাউনলোডটি করার পরে আপনি যখন ওপেন করবেন আপনার ক্যাপকাট সফটওয়্যারটি সফটটি ওপেন করার পরে আপনার রেকমেন্ড ইন্টারফেসটি আসবে এইখান থেকে কোন ইফেক্ট ট্যাগস যেই সমষ্টি আপনি ডাউনলোড করতে চান ঠিক যখন আপনি ক্লিক করবেন তো নেটওয়ার্কের প্রবলেম চলে আসবে তো এটাকে ঠিক করার জন্য আপনাকে একটা ভিপিএন সেট করতে হবে আপনার কম্পিউটারে আপনি যে কোনো ভিপিএন ডাউনলোড করার পরে যদি ট্রাই করেন তো হান্ড্রেড এটা আপনার ওয়ার্ক করবে না তো আমি যে স্টেপ এ আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি ভিডিও সম্পূর্ণ দেখুন এবং তারপরে যে এটা ট্রাই করুন তো হান্ড্রেড আপনার এই প্রবলেম টি সলভ হয়ে যাবে তো তার জন্য আপনি কি করবেন আপনার যে কম্পিউটারের উইন্ডোজ এর লোগো আছে লোগোটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেটিংটি টি ওপেন করবেন আর এই সেটিং এর মধ্যেই আপনাকে ভিপিএনটি এলেক্ট করতে হবে যে নেটওয়ার্কের যে অপশন আছে এটাতে আপনি ওপেন করার পরে এখানেই আপনার ভিপিএনটি সেট করতে হবে আপনি যদি মনে করেন যে ভিপেন এর কথা শুনে আপনি চাইলে পরে যে কোনো ভিপেন সেট করার পরে তো এটা আপনার ওয়ার্ক করবে না তো এটাকে আপনি যখনই ওপেন করবেন ওপেন করার পরে আপনি লেফট সাইডে দেখুন ভিপেন বলে যে অপশনটি আছে এখানে যে ভিপেন বলে যে অপশনটি আছে এটাতে আপনি ওপেন করবেন তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে যে অ্যাড নেটওয়ার্ক এটাতে আপনি ক্লিক করবেন তো এটা ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে উপরে যে ফার্স্ট যেটা আছে এটাতে আপনি ক্লিক করার পরে আর উইন্ডোজ ফিল্ড বলে লেখা চলে আসবে তো এটাকে সিলেক্ট করে আপনি ওকে করবেন এরপর আপনি ভিপেন নাম যেটা আপনি এখানে আপনার হিসাব রাখতে পারেন তো এখানে আমি ভিপিএন ওয়াল লিখে দিলাম চাইলে পরে আপনার নামও আপনি লিখতে পারেন এরপর এখানে যে যেটা আপনাকে লিখতে হবে এখানে আপনি গুগলে যে কোনো ব্রোসার উপরে করবেন অথবা আপনি গুগল ক্রোম ওপেন করতে পারেন ওপেন করার পরে এখানে আপনি লিখবেন ভিপিএন গেট ভিপিএন গেট লেখার পরে ফার্স্ট যে উপরের লিঙ্কটি আছে উপরে এখানে যে লিঙ্কটি আছে আপনি এটাতেই ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস খুলবে ইন্টারফেসটি খোলার পরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে যে ক্যাপিটাল যে লেটারে মানে যেটা বড় অক্ষরের যে লেখা আছে আপনি এখান থেকে এই নামটি নিয়ে নেবেন এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন এ না যে আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনার ওয়ার্ক করবে আপনি যে কোনো একটা নিতে পারেন আপনি ফার্স্ট টাইম করে দেখবেন একটা যদি আপনার না হয় সেই হিসেবে আপনি গুগলে সার্চ করার পরে এখানে আসার পরে আপনি অন্য আরেকটি নাম দিও এটা ট্রাই করতে পারেন এখানে দেখুন অনেক ধরনের আছে ভিপিএন এর নাম তো আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে একটা নিয়ে নেবেন তো আমি উপর থেকে একটা নিয়ে নিচ্ছি আমি উপর থেকে একটা এখান থেকে উপরে যে নামটি আছে আপনি এটাই কপি করবেন কপি করার পরে আপনার সেটিংটি ওপেন করবেন ভিপিএন এর এখানে আসার পরে এটাতে আপনি পেস্ট করে দেবেন এরপর আপনি এখানে এস এস টি যেটা নিচে আছে এটা আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এটাকে ওকে করে নেবেন ওকে করার পরে এখানে ইউজার এবং পাসওয়ার্ড আসবে তো এটাতেই আপনি এটাতেই ক্লিক করবেন এবং এখানে যে পাসওয়ার্ড এবং পাস ইউজার আইডি তো এটার জন্য আপনি গুগল ক্রোম ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন আপনাদেরকে দিচ্ছি ফার্স্ট আপনি যখন করবেন তো এখানেই লেখা আছে ইউজার এবং পাসওয়ার্ডটি আপনার কি রাখতে হবে উপরে দেখুন লেখা আছে এখানে আপনি দেখে নিয়ে ওখানে সেট করতে পারেন এখানে ভিপিএন লিখতে হবে ইউজার এবং পাসওয়ার্ড ওইটাকে আমি ব্যাক করে নিচ্ছি ব্যাক করার পরে এখানে ইউজার আইডি ভিপিএন লিখলাম এবং পাসওয়ার্ডও আমি বিপিএন লেখার পরে সেভ করে দিলাম সেভটি করার পরে এটা কানেক্ট কানেক্ট করবেন তো এটাকে ডবল ক্লিক করার পরে এখানে কানেক্টটি করে নেবেন তো এটা আমার ফার্স্ট টাইম হলো না তো এটাকে ক্যান্সেল করে আমি এটা আবারও ট্রেন নিলাম আর আপনার যদি ভিপিএনের যে নামটি আছে এখান থেকে আমার এটা কানেক্টি হয়ে গেছে বিপিএনের নামটি যদি আপনি বারবার করার পরে যদি না হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অন্য আর একটি নাম দিতে পারেন এখান থেকে আপনি দেখে নিয়ে নামটি তখন যখন কাস্ট সফটওয়্যারটি আমি ওপেন করলাম তো এখানেও আমার কাজ হচ্ছে না তো এটাকে আমি একটু রেজিস্টারটি করে নিচ্ছি রেজিস্টারটি করার পরে এটাকে যখন আপনি আবার ওপেন করবেন ভিফিনটি কানেক্ট কানেক্ট করার পরে সফটওয়্যারটি যখনই ওপেন করলাম তো এখন তখনই এটা ওয়ার্ক করছে এখানেও আমি কোনো চেঞ্জ করিনি যে ভিফিনের যে নামটি দিতে হয় সেম ওটাই আছে আমি শুধু আমার ল্যাপটপটি রেজিস্টার করার পরে আমি এটাকে ওপেন করে নিলাম আবারও তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি আমার আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপকে আপনি রিস্টার্ট করে নেবেন আর এটা যদি ওয়ার্ক যদি না হয় যে গুগল থেকে যে নামটি নিয়েছিলাম সেটা আপনি অন্য কোনো আরেকটি নাম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে সেটিংয়ে আসার পরে আপনি নামটি চেঞ্জ করে নেবেন তো এখানে দেখুন আমার এখানে যে ইফেক্টগুলো আছে সেটা পুরোপুরি এখানে শুরু হচ্ছে তো এখন যে নেটওয়ার্কের যে নেটওয়ার্কের যে প্রবলেমটি ছিল সেটা পুরোপুরি এখানে সলভ হয়ে গেছে তো আপনি আপনাদের কাছে আমি রিকুইটমেন্ট করব আপনার যে যে গুলো লাগে সেগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন অথবা আপনি একবার ভিপিএন টি কানেক্ট করার পরে আপনি এখানে যে সমস্ত ই ফিল্টার ফিল্টার ট্যাক্সের টেম্পলেট যে সমস্ত আপনি রাখতে চান সেগুলো আপনি একবারেই ডাউনলোড করে নিলে পরে আপনার দ্বিতীয়বার ভিপিএন কানেক্ট করার দরকার পড়বে না আর এই সফটওয়্যারটি আপনি উইদাউট ইউজ করতে পারেন আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ঠিক করতে হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য